সকলকেই স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দু হাজার চব্বিশ সালের বোনাস রাশিফল মিথুন রাশি জাতক জাতিকাদের এন্টার দু হাজার চব্বিশ নিয়ে আমরা আগেও একটা ভিডিও আপলোড করেছি কিন্তু কিছু ক্লারিফিকেশনের দরকার হয় কারণ একটা গোটা বছর কুড়ি পঁচিশ মিনিটের ভিডিওতে কিন্তু কভার হতে চায় না তা আমি কথা দিয়েছিলাম বোনাস রাশিফল নিয়ে আসবো আজকে আমরা বোনাস রাশিফল নিয়েই আলোচনা করব তবে সাথে মিথুন রাশিতে যে আমরা তিনটি নক্ষত্রের উপস্থিতি দেখতে পাই প্রথমত মৃগশিরা যাদের ঘন্টা হলো দেবকণ দ্বিতীয়ত আদ্রা যাদের ঘন্টা হলো নরগণ এবং তৃতীয়ত পুনর্বসু যাদের ঘন্টাও কিন্তু দেবকন তো এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়েও কিন্তু আজকে আমরা প্রেডিকশন রাখবো এবং সাথে কিছু রেমিডিয়াল সাজেশানও কিন্তু আজকে রাখার চেষ্টা করব দেখুন দু হাজার তেইশ মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু বেশ ভালো যাওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা কারণ দু হাজার তেইশে কিন্তু আমরা খুব ভালো ফলাফল মিথুন রাশি জাতক জাতিকাদের দেখতে পাইনি বা মূল কথা পাই কেন পাইনি তার পিছনে রিজন ছিল যে রিজেন আমি আলোচনা করেছি তবে সংক্ষেপ একটু বলে দিই আমরা দেখেছি একাদশভাবে দেবগুরু বৃহস্পতি থাকা সত্ত্বেও তিনি যখন রাহুর সাথে যুক্ত হলেন এবং তৈরি করলেন গুরু চন্ডাল যোগ যে কারণে কিন্তু মিথুন রাশিরা তেমন শুভ ফলাফল পাননি দ্বিতীয়ত তিনি আবার রেট্টগ্রিড মোশানে গেলেন সেখানে গিয়ে মিথুন রাশির ফলাফলগুলো আবার কিন্তু ভালো হতে সহজে চাইল না এবং সাথে নবমঘরে ঘরে শনি গ্রহ তিনি অবস্থিত ছিলেন ঢায়া থেকে জাস্ট মিথুন বেরিয়েছে শনি নবমে প্রবেশ করেছে কিন্তু তার কিছুদিন পরেই শনি আবার রেট্রোগ্রেড হলেন এবং ফোর্থ নভেম্বর পর্যন্ত চলল সেই রেট্রোগ্রেড মোশন তাহলে আলটিমেটলি গিয়ে দু হাজার তেইশে নানা রকমের কমপ্লিকেশনের কারণে মিথুল খুব শুভ ফল পেল না অ্যাজ এ রেজাল্ট কী কী হলো প্রথমত হওয়া কাজগুলো প্রায় হলো কিন্তু ফাইনালাইজড হলো না একটা জিনিস বিক্রি করতে চাইছিলেন একটা গৃহ একটা বাড়ি একটা ফ্ল্যাট একটা জমি মিকিং হবে হবে মোটামুটি কথাবার্তা সেট কিন্তু ফাইনালাইজেশন আর হলো না এমন একটা প্রবলেমও কিন্তু ফেস করতে হলো মিথুন রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় আমরা আরেকটা প্রবলেম ফেস করলাম মিথুন রাশির কি প্রবলেম ফেস করলাম সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে অনেকেরই বিবাহের যোগাযোগ কিন্তু প্রায় মোটামুটি ফিক্সড বিয়ে হবে কথাবার্তা চলছে কিন্তু হঠাৎ করে এমন কিছু সিলি কারণ নট এ রেওস প্রবলেম যেটির কারণে কিন্তু হঠাৎ করেই বিবাহটা ভেঙে গেল দু হাজার তেইশে হয়েছে এবং আমার সাথে আমার অনেক দর্শক বন্ধু তারা কিন্তু সহমত হবে আমরা ফেস করেছি পিতার স্বাস্থ্যের ক্ষেত্রেও নানা রকমের ডিস্টারবেন্স যেহেতু নবমভাবে শনি গ্রহ এবং রেট্রোগ্রেড হলেন যার কারণে আমরা কিন্তু পিতার স্বাস্থ্য নিয়ে মিথুন রাশি জাতক জাতিকেরা খুব প্রবলেম ফেস করলেন বেশ জটিলতা আসলো অসুস্থতা থেকে শুরু করে হঠাৎ একটা এমার্জেন্সি সিচুয়েশান বা একটু সিচুয়েশানের বলা যেতে পারে ডাউনফল হওয়া এটি কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দু হাজার হয়েছে তাহলে দু হাজার চব্বিশ আমরা একটু আলোচনা করে বলবো একাদশে বৃহস্পতি প্রথম চার মাস অসম্ভব ভালো ফলাফল দেবে আপনাদের অনেক না হওয়া কাজ সেটি যদি জব রিলেটেডও হয় যে জব পেয়েও পাননি প্যানেল পাবলিশ হয়েও নিয়োগ হয়নি এই ধরনের একটা জটিলতা চলেছে বা আদার্স কিছু জটিলতার জায়গা এসেছে আমার মনে হয় সেক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি পজিটিভ আউটকাম সেগুলো কিন্তু অনেকাংশেই ইনক্রিজ করবে এটা গেল প্রথম কথা অর্থাৎ প্রথম চার মাস না হওয়া কাজগুলোর জন্য খুবই ধনাত্মক সেটা বিক্রি বিষয়ক হোক সেটা কেনা বিষয়ক হোক সেটা রেন্ট বিষয়ক হোক এনিকাইন্ড অফ থিংস যেটি হচ্ছে ক্রয় বিক্রয়ের সাথে কানেক্টেড সেটি কিন্তু শুভ ফল আমরা পাবো বা যেটি দু হাজার তেইশ সালে কোনো কারণবশত আটকে গিয়েছে সেই জায়গাটা থেকে একটা ধনাত্মক ফলাফল আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এক্সপেক্ট করব প্রথম চার মাসের মধ্যে দেখুন মিথুনের এমন সমস্যা আমরা দেখেছি যে কী হলো সংসার জীবন শুরু হলো হওয়ার কিছু দিনের পর থেকেই অশান্তি মানে যেন না হওয়াটাই হয়তো ছিল বেস্ট কিন্তু হয়ে গেছে কিন্তু তারপরেও আমরা কি দেখলাম নানান রকমের জটিলতা নানান রকমের অশান্তি এটা কারা ফেস করলো মিথুন রাশি জাতক জাতিকারা ফেস করলেন তো এখানে গিয়ে আমার একটাই প্রেডিকশন থাকছে দু সালে যাদের বিবাহ রিলেটেড প্রবলেম আছে দেখুন এটা তো অসম্ভব যে সবার সমস্যার সমাধান হয়ে যাবে যাদের যাদের ডিভোর্স চলছে মিথুন রাশি বা লগ্ন যদি হয়ে থাকে তাদের সবার সমাধান হয়ে যাবে এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব প্রত্যেকের জন্মছক আছে সেই জন্ম নির্দিষ্ট সিগনিফিকেশন আছে যে কারণে আমরা যখন জটুক বিচার করি দেখবেন অনেকেই কি করেন জটুক বিচারে শুধুমাত্র অষ্টকূট বিচারটাকে প্রাধান্য দেন যে হ্যাঁ থার্টি সিক্স পয়েন্ট তার মধ্যে টোয়েন্টি এইট ম্যাচ করেছে খুব সুন্দর বিবাহযোগ রাজ্য লোক বাট কি এটা এভাবেই যদি আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে কি সত্যি একটা সুখী বিবাহিত জীবন আমরা এক্সপেক্ট করতে পারি দেখুন যারা অ্যানালাইসিস করে না তারা কি ভালো থাকে না তারাও ভালো থাকে কিন্তু যারা অ্যানালাইসিস করে এবং ফুল অ্যানালাইসিস করে তারা আরও বেশি সমস্যায় পড়ে তাহলে অ্যানালাইসিস করলে কি করতে হবে সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে আবার যারা অ্যানালাইসিস করে না তারা কি সবাই ভালো থাকে তাদেরও ডিস্টারবেন্স আসে নিশ্চয়ই সেখানে যদি আমরা পরে আফটার ম্যারেজ জাজমেন্ট করে দেখি যে কী সমস্যা ছিল তখন যদি আমরা প্রপারলি একটা ম্যারেজ ম্যাচিং করি যে অষ্টকুট দশকূট কুট কেপিডিপি বা আদার্স বিভিন্ন ধরনের প্রসিডিওর রয়েছে বা আদার্স বিভিন্ন ধরনের প্রসিডিওরগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা একটু গুরুত্ব দিয়ে প্রেডিকশানটা করার চেষ্টা করি ম্যাচিংটা করার চেষ্টা করি আমার মনে হয় সেটা অনেকটা নিখুঁত হয় এবং একটা প্রপার জাজমেন্ট একটা প্রপার গাইডলাইন্স পাওয়া যায় ভুল গাইডলাইন্সের থেকে নো গাইডলাইন্স বেটার অ্যান্ড ডেফিনেটলি পজিটিভ গাইডলাইন্স তো সব থেকে বেটার আচ্ছা মিথুনের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো গত বছর মানে দু হাজার এই বছর গত সময় আমরা আরও অনেক প্রবলেম ফেস করলাম তার মধ্যে ছিল লিটিগেশান মনে করে দেখুন লিটিগেশনের হঠাৎ সমস্যা আপনার লাইফে এসেছিল প্রফেশনাল লাইফ রিলেটেড কিংবা কোনো একটা লাইফ রিলেটেড একটা হঠাৎ করে আইনি জটিলতা বা একটা ঝামেলা একটা মানসিক স্ট্রেস যেটা বিগত দিনে আপনি পাননি বা বিগত দু তিন বছরের মধ্যে আপনার লাইফে আসেনি যে কারণে আপনি নিজে নিজেই ভাবছেন এ কেমন বছর আসলাম এই কেমন সমস্যার জায়গা তৈরি হয়ে গেল একাদশে বৃহস্পতি শুনে যে খুব ভালো ফল দেয় সেক্ষেত্রে কেন আজকে এই ধরনের সিচুয়েশান তৈরি হলো দেখুন প্রাপ্তিকে আমি মিথুনকে একটা কথাই বলবো দু সালের প্রথম চার মাস অসম্ভব ভালো ফল পাবেন এটা নয় যে দু হাজার চব্বিশে তার পরের থেকে শুধু নেগেটিভ ফল পাবেন তার পরেও ফল প্রাপ্তির সম্ভাবনা আছে কিন্তু প্রথম চার মাস যেন সুপার সময় আপনাদের জন্য এই চার মাস আমি বলবো গোল্ডেন টাইম এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা প্রফেশনাল লাইফেও কিন্তু কম সমস্যা দেখিনি যেহেতু দশম প্রতি আপনাদের নিজেই যুক্ত ছিলেন একাদ ভাব হতে পারে কিন্তু প্রফেশনাল লাইফে উন্নতি কোথায় হলো কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়েছে এবং আমি বলবো উন্নতির ফলটা এবার বুঝতে পারবেন যে হ্যাঁ ভালো দিকে যাচ্ছেন হ্যাঁ ভালো একটা ফলাফল এক্সপেক্ট করা যায় বা হ্যাঁ একটা ভালো ফলাফল আসবে এই যে বিষয়বস্তুটা আছে সেটা আমরা এক্সপেক্ট করতে পারি সেটা আমরা ধনাত্মকভাবে এক্সপেক্ট করতে পারি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাট যেটা থেকে বেশি সমস্যার যেটা সবথেকে বেশি প্রবলেমেটিক বলে আমার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মনে হয় সেটা হচ্ছে আপনাদের এনহাউন্সমেন্ট সেটা কিন্তু আমরা দু হাজার তেইশে সেই অর্থে পাইনি যে প্রবলেমটা সমাধান হবে এবং এনহাউন্সমেন্টের জায়গা আসবে আপনার পথ পরিবর্তন হতে পারে আপনার অফিস চেঞ্জ হতে পারে আপনি কী খেয়াল করলেন আপনার থেকে নিচু র্যাঙ্কের একটা এমপ্লয় বা আপনি হয়তো ম্যানেজার সে হয়তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার পদ হঠাৎ আপনার থেকে এনহান্স করে গেল এই যে প্রবলেমটা সেটাও তো আমরা ফেস করেছি মিথুনের ক্ষেত্রে এবং মিথুনের আরেকটা সমস্যা এটা হয়তো অনেকেই ভাববেন দাদা আপনি কেন এরকম কথা বলছেন দেখুন মিথুন রাশিরা জানেন যে আপনারা আপনাদের পার্সোনালিটিটাকে ধরে রাখতে অনেকের ক্ষেত্রে পারেন না অনেকের কাছে পারেন না কাদের কাছে পারেন না যাদেরকে আপনি ভালোবেসে ফেলেন যাদের সাথে আপনার মনের মিলটা হয়ে যায় তখন গিয়ে আপনি হয়তো অনেক বড় একজন অফিসার র্যাঙ্কের অফিসার আপনি হয়তো বড় পোস্টে চাকরি করেন আপনি হয়তো খুব বড় একটা ব্যবসার সাথে যুক্ত কিন্তু যাকে ভালো লেগে যায় যার প্রতি একটা ফিলিং চলে আসে আপনি একদমই আপনার পার্সোনালিটিটাকে আর ধরে রাখতে পারেন না এবং সেখানে আপনি কিন্তু অতিরিক্ত অ্যাভেলেবেল হয়ে যান এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে একটা বড়ো সমস্যার কারণ এবং এটার কারণে আমি দেখেছি অনেক সমস্যা সৃষ্টি হয় আপনাকে ইউটিলাইজ করে আপনি আপনার ভালোবাসার জন্য কি করলেন এই দু হাজার তেইশের কথায় ভাবুন আপনি চেষ্টা করলেন তার প্রোগ্রেসের জন্য তার যেভাবে যেভাবে সহায়তা করা যায় সেটা আপনি করলেন আমি বিগত দিনেও একটি ছেলের সাথে কথা বললাম ছেলেটি বেশ কিছু প্রফেশনের সাথে যুক্ত সে তার গার্লফ্রেন্ডের জন্য ইভেন ব্যাঙ্গালোর গেল সে গার্লফ্রেন্ডকে অ্যাডমিশান করালো নার্সিংয়ে অ্যাডমিশান করালো এবং তারপরে আস্তে আস্তে সে কী রিয়েলাইজ করল যে কাজ হয়ে গেছে ব্যাস আর দরকার নেই এই যে ফিলিংসটা এই যে বিষয়টা এটা কিন্তু মিথুন রাশি জাতক জাতিকার লাইফে প্রচুর পরিমাণে ঘটে আমার মনে হয় এটাকে কন্ট্রোল করা দরকার বা অপোজিট দিকেও আমি দেখেছি যে মিথুন রাশির কোনো জাতিকা সেটা সর্বস্ব দিয়ে একটা ছেলেকে দাঁড় করালো তাকে এডুকেশনে হেল্প করলো তাকে মেন্টাল সাপোর্ট দিল ছেলেটা চাকরি পেয়ে গেলো একটা ভালো র্যাঙ্ক পেলো পরবর্তীকালে ছেলেটা বলে গেল মেয়েটা কিন্তু এই সেলস এই সিন সেটি কিন্তু মিথুনের সাথে প্রচুর পরিমাণে ঘটে তবে আমি এক্সপেক্ট করছি যে দু হাজার চব্বিশে মিথুনের অন্তত পক্ষে সামগ্রিক যে সম্পর্কের জায়গাগুলো থাকছে সেটা কিছুটা বেটার হবে আমি গত ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই পার্টিকুলার ম্যাটারটাই ঠিক এইভাবেই শেয়ার করলাম কেন বোনাসে বললাম কারণ অনেকে হয়তো ওই ভিডিওটা স্কিপ করে গিয়েছেন এটা আপনাদের জানাটা দরকার এটা প্রয়োজনীয় একটা বিষয় তবে মিথুন লিটিগেশন নিয়ে নিশ্চিন্ত থাকুন লিটিগেশনের প্রবলেমগুলো আপনাকে এই মুহূর্তেই বিশেষ ফাঁসাতে পারবে না বাট হ্যাঁ এটা বলতে পারি বা এটা বলবো আর লিটিগেশন রিলেটেড প্রবলেমের কন্টিনিউশন কিন্তু আপাতত থাকবে আপাতত চলবে এবং হ্যাঁ আলটিমেটলি হয়তো জয় আপনার দিকেই আসবে বাট সেটার জন্য একটা লং জার্নি আমাদের বাকি সেটা হয়তো দু হাজার চব্বিশে গিয়েও কন্টিনিউ করতে হচ্ছে ঢায়া আপনাদের নেই সুতরাং অনেকটা নিশ্চিন্ত একাদশভাবে বৃহস্পতি প্রথম দিকে থাকছে সেটিও একটা নিশ্চিন্ত খবর এবং শনি নবমে থাকলেও অ্যাটলিস্ট নিজের ঘরে এবং রেট্টোগ্রেড মোশানে নেই সো দ্যাট সেখানে কিছু যোগাযোগ বৃদ্ধির মতো অবকাশ থাকবে তবে একটা কথা মাথায় রাখবেন দূর বিষয়ক যখনই কোনো ঘটনা ঘটবে যে আপনি দূরে কোথাও ভ্রমণে যাবেন দূরে কোথাও আপনার জব তৈরি হবে বা এই ধরনের একটা বিষয়বস্তু আছে তখনই দেখবেন একটু সময় লেগে গেছে মানে সেখানে হবে কি একটু টাইম টেকিং হবে ব্যাপারটা যেটা জানুয়ারিতে হওয়ার কথা ছিল সেটা ফেব্রুয়ারিতে হবে কিন্তু আলটিমেটলি দেখবেন দু হাজার চব্বিশ আপনাকে এমন অনেক কিছু উপহার দেবে যেটা আপনি দু হাজার তেইশে চেয়েছেন কিন্তু করতে পারেননি তৈরি করতে পারেন এবং প্রফেশনাল লাইফ নিয়ে আমি যদি আরও ডিটেলসে দু একটা বিষয় বলি আমি দু একটা সেলফ প্রফেশনের কথা বলবো বিশেষ করে মিথুনের মধ্যে আমি দেখেছি প্রচুর আছেন যারা সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড যে ম্যাটারগুলো হয় তার সাথে কানেক্টেড রয়েছেন দেখো সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা অ্যাটাচ রয়েছেন কানেক্টেড রয়েছেন আপাতত হয়তো আপনার প্রফেশনাল জায়গাটা একটু ডিস্টার্ব চলছে অ্যান্ড ইউ আর থিঙ্কিং টু কুইক তো এই জায়গায় আমি বলবো না এখানে ছেড়ে দেওয়ার দরকার নেই কন্টিনিউ করুন আমার মনে হয় পজিটিভ আউটকামগুলো আমরা হব। অন্ততপক্ষে সেলস মার্কেটিংয়ের ক্ষেত্রেও আসবে সেটা মেডিকেল রিলেটেড আপনার এমার হতে পারেন আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অন্য কোনো বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট থাকতে পারে এবং কিছু লাইসেন্স প্রাপ্তির জায়গা কিন্তু দু চব্বিশে আপনাদের থাকবে যে কোনো এক্সামিনেশান দিয়ে কোনো লাইসেন্স প্রাপ্তি কোনো রেজিস্ট্রেশন প্রাপ্তি এই যে বিষয়বস্তুগুলো সরকারি কোনো এক্সামিনেশান বারবার দিচ্ছেন ফেইলিওর হচ্ছেন এ জাতীয় যে সমস্যাগুলো মিথুনকে ফেস করতে হচ্ছে আমার মনে হয় এক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে এক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পারবো এবং মিথুন রাশির জাতক জাতিকাদের আরেকটা বিষয় আমি খুব ইম্পর্টেন্টভাবে বলে দিচ্ছি যারা একটু দূরে আছেন ব্যাঙ্গালোর হোক হায়দ্রাবাদ হোক পুনে হোক জন্মস্থান থেকে দূরে আছেন আপনার জন্মস্থান হায়দ্রাবাদ আপনি হয়তো দার্জিলিংয়ে থাকেন হতে পারে আপনার জন্মস্থান পশ্চিমবঙ্গের কলকাতায় আপনি হয়তো থাকেন ইউএসএতে আপনার জন্মস্থান বাংলাদেশে বা বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে সেখান থেকে হয়তো আপনি ভারতবর্ষে থাকেন বা সেখান থেকে হয়তো আপনি ইউকেতে থাকেন বা সেখান থেকে হয়তো আপনি কাতারে থাকেন মালয়েশিয়াতে থাকেন হতে পারে তো মূল বক্তব্য যেটা যে আপনার বাড়ি যেখানেই হোক সেটা চট্টগ্রাম হোক আর ঢাকা হোক সেখান থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে এই বছরটি আপনার জন্য কিছুটা ফল দেয় কিছুটা বেটার রেজাল্ট আসবে এবং যারা টার্গেট নেবেন যে বাড়ির দিকে যেতে হবে একটু কাছাকাছি থাকবো তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা বেশ কিছু ক্ষেত্রে আসবে তো এখানে আমি বলবো যে একটু কষ্ট হলেও দূরে থাকাটা আপনাদের জন্য বেশি সুবিধাজনক বা আপনি যদি আমার পরামর্শ নেন আমি নিশ্চিতভাবে আপনাদেরকে দূরে থাকার জন্যই সাজেশন দেব কারণ সেটা আমার মনে হয়েছে আপনাদের জন্য ধনাত্মক হবে বোনাস রাশিফলের ক্ষেত্রে আরও তিনটি বিষয় আমার মনে হয় দরকার জানা প্রথম বিষয় ফাইনান্সিয়াল ক্ষেত্রটা দু হাজার চব্বিশে দু হাজার তেইশের তুলনায় কিছুটা বেটার ভুল ইনভেস্টমেন্টের সম্ভাবনাটা কমই দেখছি তবে অর্থ লেনদেনের মাধ্যমে যদি অনৈতিকভাবে কোনো প্রাপ্তির বিষয় থাকে সেটা আপনার জন্য সমস্যাবান হতে পারে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের এই বছরটিতে প্রচুর পরিমাণে ব্যবসার নতুন সুযোগ সুবিধা আস তবে হুটহাট করে আপনার চলতি যে ব্যবসাটা সেটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে নতুন একটা ইনিশিয়ালাইজেশান করলাম এই যে পরিকল্পনাটা আমরা অনেক সময় করে ফেলি এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক এটা কিন্তু আপনার জন্য সমস্যা প্রবণ এবং আমি কিন্তু আপনাকে এই ধরনের বিষয় করার জন্য সাজেশন কোনোভাবেই দেব না অনেকে ফার্নিচারের বিজনেস আছেন বারবার দেখবেন সমস্যায় পড়ে যান প্রতিদ্বন্দ্বী রয়েছে কম্পিটিটরের সাথে বারবার অশান্তির মধ্যে পড়ে যান এই জায়গাগুলো কিন্তু আগামী বছরও থাকছে বাট হ্যাঁ কোথাও যেন গিয়ে প্রবাবিলিটি কোথাও যেন গিয়ে এর ভাইব্রেশনটা একটু হলেও কমবে এবং মিথুন রাশির তিনটি নক্ষত্র নিয়ে আমাদের এবার একটু ডিসকাস করতে হবে এবং প্রথম নক্ষত্র হল মৃগশিরা দেখুন মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল এদের গণটা হলো দেবগণ এই মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের কথাবার্তা থ্রোয়িং ঠিক আছে এরা পষ্টবাদী যথেষ্ট পরিমাণে কিন্তু মৃগশিরা একটা কথা জানবেন যে এই কথার জন্যই আপনি প্রচুর সূত্র তৈরি করেন একটা টাইমের পরে যে মানুষটি আপনাকে আপন করে নেয় সেই ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি চলে যায় তো এটা মৃগশিরার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ঘটে এবং আমি পার্সোনালি রিয়েলাইজ করেছি মৃগশিরার এই একই কারণের জন্য পার্সোনাল লাইফ কিন্তু খুব ডেভেলপমেন্ট হতে চায় না হ্যাঁ রইল বাকি প্রফেশনাল লাইফে কিছু ঝামেলা চলছে সেটা সমাধান করতে পারবেন সন্তান রিলেটেড ম্যাটার নিয়ে কিছুটা প্রবলেমের মধ্যে মৃগশিরা বর্তমানে আছেন এবং খুব টেন্সড যে সন্তান রিলেটেড যে সমস্যাটা এসেছে সেটা আদতেও সমাধান করতে পারবেন কি না দেখুন আমার কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আদতেও সমাধানযোগ্য কোনো রকম জায়গা আছে কি না আমি কিন্তু অবশ্যই বলবো আছে কারণ দু সালে মিথুন রাশির যে পঞ্চম ঘরটি হ্যাঁ সেই ঘরটি কিন্তু অন্ততপক্ষে কেতু মুক্ত বৃহস্পতির দৃষ্টিযুক্ত একাদশপতি বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দিবে অসম্ভব শুভ সমন্বয় এবং এখানে কিন্তু আপনার সন্তানের জায়গাটা পজিটিভ হবে তবে মৃগশিরার ক্ষেত্রে আমরা এডুকেশান লাইফ নিয়ে খুব ডিস্টারবেন্স পেলাম বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে মেন্টারের সাথে ঝামেলা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আসলো আমার মনে হয় এই জায়গাটাকে কিছুটা রেক্টিফাই করতে পারবেন এই জায়গাটাকে কিছুটা নালিফাইড করতে পারবেন এবং এখানে কিন্তু একটা ধনাত্মক ফলাফল সেটা কিন্তু আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পারবো এবং সেটা আসুক আমরাও এক্সপেক্ট করবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের অন্তত পক্ষে এই ধরনের কিছু পজিটিভিটি এই ধরনের কিছু পজিটিভ আউটকাম অন্তত জীবনচক্রে আসুক এবং মৃগশিরার ক্ষেত্রে আমি দুটো সাজেশান দেব প্রথম সাজেশান অবশ্যই যেটা করবেন প্রতিদিন সূর্য প্রণাম এবং সূর্য অর্ঘ্য এটা প্রদান করুন মৃগশিরা নক্ষত্র এবং তার সাথে প্রতিদিন চেষ্টা করুন শিব পূজা করার সোমবারের দিন অন্তত রুদ্র অভিষেক করার বা সোমবারের দিন অন্তত মহাদেবের মাথায় জল ঢালার একটা প্রচেষ্টা সেটা অন্তত মৃগশিরেরা করুন অন্তত এই একটা বছর তারপরে বছর শেষে ভিডিওটা থাকছে কমেন্ট করে জানাবেন কেমন আছেন তবে আমি এটাও বলে রাখি প্রত্যেকটি রাশির ইন্ডিভিজুয়ালি আমি কী কী পারফর্ম করবেন দু হাজার চব্বিশে কোন কোন মন্ত্রগুলো জব করলে একটু ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে আর সেটার সাজেশান দেওয়ার আমি চেষ্টা করবো অন্ততপক্ষে ক্ষুদ্র প্রয়াসটা রাখবো এবং পরের নক্ষত্র যেটা সেটা হলো আদ্রা দেখুন আদ্রা নক্ষত্র আমি প্রত্যেকটা নক্ষত্রের তো স্পেসিফিক কয়েকটা বিষয় বলি ডিটেলসে যদিও পূর্ণাঙ্গ আলোচনা করা হয়ে ওঠে না তবে আমি করব। প্রত্যেকটা নক্ষত্র ধরে ধরে আপনাদের বলবো যে কি প্রবলেম কেন হয় তো আদ্রা নক্ষত্রকে আমি হীরের সাথেই তুলনা করি এবং এখনও করি আগেও পড়তাম আগামীতেও পড়বো এর পিছনে রিজেন্ট আপনারা জানেন তবে আদ্রার ক্ষেত্রে তার উজ্জ্বলতা তার ধনাত্মকতা তার ভাইব্রেশন তার ফায়ারিং সেগুলো কিন্তু আমরা দু হাজার চব্বিশে কিছুটা হলেও লক্ষ্য করতে পারব তবে মূলত যেটা আদ্রার ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই বছরে সমস্যা গেল হিউজ প্রবলেম ইন প্রফেশনাল লাইফ ইন পার্সোনাল লাইফ অ্যান্ড অ্যাডিশনালি হেলথ হেলথ নিয়েও আদ্রা যথেষ্ট ভুগেছেন বিশেষ করে কিছু ডিজিজ নিয়ে হ্যাঁ ক্রনিক ডিজিজ নিয়ে ভুগেছেন কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম এসেছে মূলত থাইরয়েড ক্ল্যান্ড বা অন্যান্য কোন সমস্যার বিষয়টাকে নিয়ে সন্তানের ক্ষেত্রেও আদ্রা খুব ভোগেছেন এবং আদ্রার পিতার স্বাস্থ্য নিয়ে একটু জটিলতা এসেছে দেখুন এই বিষয়গুলো দু হাজার চব্বিশে অতটা নেগেটিভ হবে না প্রথম দিকে আমরা নতুন কিছু পজিবিলিটিস নতুন কিছু পজিটিভিটি সেগুলো দেখতে পারবো যোগাযোগ বা কমিউনিকেশনের জায়গাটা কিন্তু ইনক্রিজ করবে এবং আপনাদের ক্ষেত্রে যারা ম্যাগাজিনের সাথে যুক্ত রয়েছেন যে কোনো রাইটিংয়ের সাথে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফিল্ম জগতে যুক্ত রয়েছেন আদ্রার অনেকে প্রডিউসার অনেকে ডিরেক্টর হিসেবে কাজ করছেন অনেকে আরও আছে না বিভিন্ন ধরনের ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন বা কানেক্টেড রয়েছেন ফার্মাসি নিয়ে পড়াশোনা করছেন মেডিকেল সেক্টরের অ্যাক্সেসারি যে বিষয়গুলো রয়েছে রেডিওলজি হ্যাঁ এই ধরনের বিষয়গুলো বা প্যাথোলজি নিয়ে চর্চা করছেন ধনাত্মক ফল পাবেন আদ্রার ক্ষেত্রে আমি দুটো সাজেশন দেব প্রথম সাজেশন হল শ্রীবিষ্ণু সহস্র নাম এটা কিন্তু জব করবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা এমনিতেও আপনাদের রাশির অধিপতি বুধ এই প্রতিকারটা আপনারা করুন এবং তার সাথে গণেশ গায়ত্রীটা জপ করবে এটা বলবেন না খাওয়া দাওয়া ভুল হতে পারে কিন্তু গণেশ গায়ত্রী জব করাটা যেন না ভুল হয় এটা করুন প্রতিদিন করুন এটা আপনাদের জন্য ধনাত্মক হবে বলে আমি মনে করছি এবং আদ্রার ক্ষেত্রে যে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা হচ্ছে যেটা একদম বসে যাওয়ার মতো একটা অবস্থা হঠাৎ করি যেটা আনএক্সপেক্টেড কারণ এত আনএক্সপেক্টেড খরচ হলে সেখানে মেনটেন করাটা স্বাভাবিকভাবে মুশকিল সবার জন্যই মুশকিল তো এখানে গিয়ে আদ্রার কিছুটা রিকোভারিং হওয়া বা কিছুটা রেক্টিফাই হওয়ার মতো অবকাশ সেটা দেখতে পাচ্ছি নতুন বিবাহের যোগাযোগ ভালো এটা আদ্রার ক্ষেত্রে একটা ধনাত্মক ফল দেবে বলে আমার মনে হয় এবং তৃতীয় যে নক্ষত্রটি মিথুনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা পুনর্বশক বৃহস্পতির নক্ষত্র ঘন্টা দেবগণ এবং বৃহস্পতির তিনটি নক্ষত্রের মধ্যেই পুনর্বসরই কিন্তু একমাত্র দেবগণ পুনর্বস নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা প্রবলেম দেখেছি তবে অনেকদিকেই কিন্তু এরা সেম জোনে ছিল আত্মীয় স্বজনদের মধ্যে এদের শত্রুটা তা সব থেকে বেশি এবং এরা আত্মীয় স্বজনকে অকৃত্রিম ভালোবাসে বন্ধু ছাড়া পুনর্বস একদমই টিকতে পারে না আর বন্ধুই সমস্যা তৈরি করে চলে যায় সমস্যা তৈরি করে চলে যায় আবার একটা বন্ধু আসে সে কিছুদিন রিকোভারি দেয় আবার সে চলে যায় তো এই যে পয়েন্টটা এই যে এই যে সেই ওয়াটার সাইকেলের মতো এই রিলেশনশিপ সাইকেল অনেক পুনর্বসুর জীবনেই কিন্তু থাকে তবে পুনর্বসুর এডুকেশনাল জায়গাটা ভালো আমার মনে হয় দু হাজার চব্বিশে কিছু সাকসেস আছে যে কোনো ধরনের প্রবেশিতা এক্সামের ক্ষেত্রে একটা সফলতা প্রাপ্তি একটা সাকসেস প্রাপ্তির মতো অবকার এটা কিন্তু পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা দেখতে পারবেন নতুন সম্পর্কের যোগ দেখতে পাচ্ছি পুনর্বসুর ক্ষেত্রে আমার মনে হয় একটু হেলথ রিলেটেড ইস্যুস ছিল তাই না বিগত তিন চার মাস ধরে একটু ভুগেছে তবে এটা কিন্তু কমে যাবে এবং পনেরো বসুর মূলত যে সমস্যাটা পরিবার বৃদ্ধি নিয়ে হচ্ছে সেটা সন্তান নিয়েও হতে পারে সেটা বিবাহ নিয়ে হতে পারে এটাও রেক্টিফিকেশান থাকবে মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গা পনেরো বসুর দেখতে পাচ্ছি তবে বসুর হাড়ের ব্যথা নিয়ে যারা ভুগেছেন তাদের কিন্তু আবার ডক্টর চেক আপ ইত্যাদির প্রয়োজনীয়তা থাকছে পনেরো বছর দূর ভ্রমণের যোগ কিন্তু দেখতে পাচ্ছি যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের যে গ্রোথ তাদের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু আর থাকছে দু হাজার চব্বিশ সাল এবং এটা পজিটিভ প্রথম চার মাস ধনাত্মক বেশি থাকবে একটা টাইমে শুধু আমার মনে হয় আপনাদের একটু একটু যন্ত্রণা আছে সতেরোই জুন থেকে কয়েকটা মাস এই এই সময়টা একটু সমস্যা হবে দেখুন বছরের বারোটা মাসে কি ভালো যায় সম্ভব কখনও আট ন ভালো যাওয়া মানে বিশাল ব্যাপার এবং বসুর ক্ষেত্রেও আমি সাজেশান দেব এবং সবার প্রথম যে সাজেশানটা আমি দেব যে শ্রী সুখ পাঠ করার জন্য শ্রী শ্রীসুপ্ত পাঠ করুন রেগুলার বেসিসে এবং তার সাথে আদ্রাস তত্রম পাঠ করুন এটা কিন্তু রেগুলারলি করার চেষ্টা করুন আমি আরও কিছু টিপস দেব আমি প্রত্যেকটি রাশির প্রত্যেকটি নক্ষত্রের কিছু কিছু টিপস নিয়ে আসবো যেগুলো আপনাদেরকে অন্তত পক্ষে কিছুটা হেল্প করতে পারে আজকের অনুষ্ঠান এখানে আমি শেষ করব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অল দ্য ভেরি বেস্ট ফর টু এবং শ্রী গণেশ নিশ্চয়ই মাথার উপরে থাকবেন আমাদের প্রত্যেকে সেই প্রত্যাশারী এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ